সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। সারা বিশ্বের বিষয় এক নিদর্শন, একটি অবতীর্ণ কিতাব, সেটা হচ্ছে পবিত্র কোরআন মাজিদ। আল কোরআন মাজিদ বোঝার জন্য, আল হাদিস বোঝার জন্য, জানার জন্য, এলমে চর্চা জানার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আরবি ব্যাকরণ। আরবি ব্যাকরণ যদি আমরা না জানি, তাহলে কোনোভাবেই ইসলামকে জানা, কোরআন বোঝা, হাদিস বোঝা কোনোভাবেই সম্ভব নয়। একজন বিজ্ঞ আলেম হতে হলে, ইসলাম সম্পর্কে, দীন সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদেরকে আরবিক যে সমস্ত নলেজ আছে তা আমাদেরকে জানতেই হবে। আরবি ব্যাকরণ জানার কোনো বিকল্প নেই। এজন্য এই দিক দিয়ে খেয়াল করে, বিবেচনা করে আমরা আমাদেরই চ্যানেল শফিকুল 93 আর আমাদের চ্যানেল SITV আমরা যৌথভাবে উদ্যোগ নিয়েছি যে আমরা ইনশাল্লাহ দিন প্রচারের একটি উত্তম পন্থা হিসেবে কাজ করব। সেই হিসেবে আমরা আমরা হাতে নিয়েছি আমরা এলমে সার্ফ, এলমুন নাহু সম্পর্কে আমরা অগাধ আলোচনা করব, এবং এ বিষয়ে ইউটিউব থেকে শুরু করে সারা বিশ্বের জগতে স্যাটেলাইট মিডিয়া এবং যে সমস্ত যোগাযোগ মাধ্যমগুলো আছে, এগুলোর মাধ্যমে যাতে আমরা দিনকে প্রচার করে দিতে পারি, ইসলামকে প্রচার করতে পারি। তাই বন্ধুরা, আজ থেকে শুরু করছি আমাদের প্রথম পর্ব, বিসমিল্লাহির রহমানির রহিম, ইলমে নাহুর প্রথম পর্ব। আজকে আমরা শুরু করব হার্ফ, কারণ আমরা একদম শুরু থেকে ইলমে নাহুর আলোচনা শুরু করতে চাই। যেহেতু যারা জানেন আলহামদুলিল্লাহ, তাদের জন্য তাদেরকে শুক্রিয়া, আর যারা জানেন না বা জানে না তাদের জানার জন্য আমরা শুরু করছি। তাদের জানা যেহেতু জানার জন্য আরও আগ্রহ হন, জানাটা তাদের জন্য সহজ হয়, সেই জন্য আমরা শুরু থেকে শুরু করছি। আমরা আজকে আলোচনা করব হার্ফ, হার্ফের বিষয়ে। হার্ফ কি আমরা জানি? ইংলিশে যে রূপ, ইংরেজি বর্ণমালা মালা বা লেটার যাকে বলে, বর্ণ আছে, বাংলাতে অ আ স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ যেহেতু যেভাবে আছে তদ্রূপ, আরবি ব্যাকরণেও তদ্রূপ এরকম কিছু হার্ফ আছে। হার্ফ কি সেটা আমাদেরকে জানতে হবে। আমরা জানি বর্ণ বা লেটার, আরবিতে হার্ফ বলা হয়। আরবিতে বলা হয় কি? আরবিতে বলা হয় হার্ফ। আজকে আমরা হার্ফের আলোচনা শুনব। হার্ফ কাকে বলে? হার্ফ এমন একটা বিষয়, মানুষের মনের ভাব লিখিত রূপে প্রকাশ করার জন্য, মানুষের মনের ভাব লিখিত রূপে প্রকাশ করার জন্য প্রত্যেক ভাষায় কতগুলো সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, উহাদের প্রত্যেকটিকে হার্ফ বলে। তাহলে মানুষের মনের ভাব লিখিত রূপে প্রকাশ করার জন্য প্রত্যেক ভাষায় কতগুলো সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, প্রত্যেক ভাষায় সেরূপ আরবি ভাষায়ও কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়েছে, আর এই ব্যবহার করার বিষয়গুলোকে, সাংকেতিক চিহ্নগুলোকে হার্ফ বলা হয়। তাহলে আরবিতে কী বলা হয়? হার্ফ বলা হয়। যেমন আরবিতে হার্ফ হলো কয়টি? 29। আরবিতে হার্ফ কয়টি? 29। এটার নাম হচ্ছে আলিফ, এটার নাম বা, এটা তা, এটা সা, এটা খ, এটা হা, এটা জিম, দাল, রাল, র, ছা, সিন, শিন, সাদ, বাদ, তা, গা, আইন, গাইন, ফা, কপ, কাফ, লাম, মিম, নুন,
ওয়াও হা হামজা ইয়া, আমরা সবাই এগুলো জানি, এই বর্ণগুলো সম্পর্কে আমরা সবাই জ্ঞাত আছি। এই জন্য আমরা যারা জানি তো আলহামদুলিল্লাহ, যারা জানেন না তাদের জন্য বলছি তারা অবশ্যই এগুলো জেনে নেবেন। তাহলে সবাই স্বাভাবিক সাধারণ একটা ধারণা দেওয়ার জন্য বিশেষত আমরা এই হার্ফগুলো আলোচনা করছি। আসুন হার্ফ কত প্রকার কী কী, আমরা হার্ফের প্রকার সম্পর্কে আলোচনা করব। হার্ফ এর প্রকার ভেদ, হার্ফ দুই প্রকার। হার্ফ কয় প্রকার? হার্ফ দুই প্রকার। হার্ফ কয় প্রকার? হার্ফ দুই প্রকার। এক, আল হার্ফু সহিহু। কি? আল হার্ফু সহিহু। দুই, আল হার্ফুল ইল্লাতু। তাহলে হার্ফ কয় প্রকার? দুই প্রকার। কি কি? আল হার্ফু সহিহু, আল হার্ফুল ইল্লাতু। আল হার্ফু সহিহু, আল হার্ফুল ইল্লাতু। তাহলে আল হার্ফু সহি কি, আল হার্ফু ইল্লাত কি, আমরা এটা জানতে হবে। তাহলে আমরা জেনে নিই, আল হার্ফু সহি হচ্ছে, আমরা যদি সহজে আল হার্ফু ইল্লাত জেনে নিই তাহলে বাকিগুলো জানা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আমরা জেনে নিই, আল হার্ফু ইল্লাত হচ্ছে তিনটি, ওয়া আলিফ ইয়া, ওয়াও আলিফ ইয়া। এই তিনটি হার্ফকে হার্ফু ইল্লাত বলে। আর বাকি থাকে কয়টি? 26টি। 29টি থেকে যদি তিনটি যায়, তিনটি ওয়া আলিফ ইয়া, তিনটি হচ্ছে হার্ফু সহি, হার্ফুল ইল্লা, হার্ফুল ইল্লাত, হার্ফুল ইল্লাত যদি তিনটি যায় তাহলে বাকি থাকে আল হার্ফু সহি। হার্ফু সহি কয়টি? 26টি। তাহলে আল হার্ফুল ইল্লাত হচ্ছে ওয়া আলিফ ইয়া, আল হার্ফু সহি হচ্ছে 26টি। তাহলে আমরা জানলাম হার্ফ কয় প্রকার, হার্ফ দুই প্রকার। কি? আল হার্ফু সহিহু, আল হার্ফুল ইল্লাতু। আল হার্ফু সহি হচ্ছে 26টি, আল হার্ফু ইল্লাতু হচ্ছে তিনটি। আল হার্ফু ইল্লাতু তিনটি কি কি? ওয়া আলিফ ইয়া। এই ওয়া আলিফ ইয়া ছাড়া বাকি যে সমস্তগুলো আছে, বা তা সা খ জিম হা দাল দাল র জ হা সিন শিন সা দ প ব আইন গাইন ফা কাফ কাফ লাম মিম নুন হা হামজা, এইগুলো হচ্ছে আল হারফু সহি। তাহলে আমরা জানলাম আজকে, আমরা কি জানলাম? জানলাম হার্ফ কাকে বলে। তাহলে আমরা জানলাম হার্ফ হচ্ছে মানুষের মনের ভাব লিখিত রূপে প্রকাশ করার জন্য প্রত্যেক ভাষায় কতগুলো সাংকেতিক চিহ্ন ব্যবহার হয়। তদ্রূপ আরবি ভাষায় কতগুলো হার্ফ আছে, আর যে আরবি ভাষায় যে সমস্ত সাংকেতিক চিহ্নগুলো দ্বারা মুখের মনের ভাব প্রকাশ করা হয় এগুলোকে হার্ফ বলা হয়। আমরা জানলাম আরবি হার্ফ 29টি, সেগুলো বললাম হার্ফ দুই প্রকার, কি কি? হার্ফু সহি, হার্ফুল ইল্লাত। হালফ আল হারফুল ইল্লাত, আল হারফু সহিহু, আল হারফুল ইল্লাতু। তাহলে আমরা জানি হারফু ইল্লাত কয়টি? হারফু ইল্লাত তিনটি, কি কি? ওয়া আলিফ ইয়া, আর হারফু ইল্লাত বাকি 26টি। সুপ্রিয় সাথী বন্ধুগণ, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজ আমরা প্রথম পর্ব এখানেই শেষ করতে চাই। যেহেতু প্রাথমিক অবস্থাতেই আমাদের যে আলোচনা হার্ফ সম্পর্কে, আমরা এই সম্পর্কে কিছু আলোচনা পেয়েছি এবং কিছু জেনেছি, তাই আমরা এই হার্ফ সম্পর্কে আজকে আলোচনা করে আগামীতে, আলহামদুলিল্লাহ আগামীতে আমরা বাকি যে একটা বিষয় আলোচনা করব সেটা হচ্ছে হারাকা। হারাকা সম্পর্কে আমরা আলোচনা করব। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবশেষ কথা হচ্ছে, আমাদের এই আলোচনাটাকে আরও উজ্জীবিত করার জন্য, আমাদেরকে আরও বেশি বেশি আলোচনা করার জন্য, উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজ এই পর্যায়ে বিদায় নিচ্ছি। আগামী ক্লাসে দ্বিতীয় পর্বই দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।